হ্যালো ফুটবল ফ্যান্স, গেল বছরে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা এফএ কাপের ফাইনালটা হয়েছিল দুই ম্যানচেস্টারের ক্লাব সিটি ও ইউনাইটেডের মধ্যে, যেখানে গেল মৌসুমে ট্রেবল জয়ের পথে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে 2-1 গোলে পরাজিত করেছিল এবং পরবর্তী সময়ে তারা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইন্টার মিলানকে পরাজিত করার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ট্রেবলটাও জয় করেছিল। সেই ঘটনাটির প্রায় 1 বছর পর গতকাল ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড আবারও এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে এফএ কাপের ফাইনাল, যেখানে ম্যানচেস্টার সিটিকে 2-1 গোলে পরাজিত করার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড গেল আসরের ফাইনালের বদলা নিয়েছে। আর্জেন্টাইন তরুণ আলেসান্দ্রো গার্নাচো ও নিজেদের একাডেমির প্লেয়ার মাইনোর গোলে এই ম্যাচটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে সিটির হয়ে ফাইনাল এই ম্যাচটিতে একমাত্র গোলটি করেছেন ডোকু। গেল আসরের এফএ কাপের ফাইনালের বদলা নেওয়ার জন্য এই ম্যাচটি শুরু থেকেই ম্যানচেস্টার সিটিকে চেপে ধরার চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। সিটির রক্ষণে একাধিকবার আলেসান্দ্রো গার্নাচো, ব্রুনো ফার্নান্দেস ও মার্কোস র্যাশফোর্ডরা আক্রমণ চালায়, যেখানে অভিজ্ঞ রুবেন ডিয়াসকে ছাড়া পেপ গার্দিওয়ালার মাঠে নামানো ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইন আপ এই চাপ সামলে উঠতে পারেনি। ম্যাচে শুরু থেকেই একের পর এক ভুল করতে থাকে তারা এবং এমন এক ভুলে ম্যাচের প্রথম 30 মিনিটের মধ্যে গোল হজম করে ম্যানচেস্টার সিটি। গেল আসরের চ্যাম্পিয়ন দলটি ম্যাচের মাত্র 30 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেসান্দ্রো গার্নাচোর গোলে পিছিয়ে পড়ে। ডিফেন্স ও গোলরক্ষকের ভুলে এই গোলটি খেয়েছে সিটি। ইউনাইটেডের মাঝমাঠ থেকে আসা একটি বল বাঁচাতে পোস্ট থেকে বেরিয়ে আসেন সিটির গোলকিপার স্টেফান ওর্তেগা। অন্যদিকে ওর্তেগাকে সাহায্য করতে বলের পেছনে দৌড়ে আসেন গাভার্দিওল। দৌড়ে এসে তিনি হেডে ব্যাক পাস দেওয়ার চেষ্টা করেন ওর্তেগাকে, কিন্তু বল চলে যায় এগিয়ে আসা ওর্তেগার মাথার উপর দিয়ে এবং সেই বল সহজেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান গার্নাচো। ম্যাচটিতে প্রথমে লিড নিয়ে নেওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা আরও জেগে ওঠে। এর মাত্র 8 মিনিট পরেই মার্কোস র্যাশফোর্ড সিটির জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। তবে পরের মিনিটে ইউনাইটেডের হয়ে স্কোরলাইন 2-0 করেন কবি মাইনু। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর সিটি দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। পেপ বদলি করিয়ে মাঠে নামান ডোকুকে এবং ডোকুই এই ম্যাচটিতে ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেছেন। ম্যাচের 87তম মিনিটে ডোকুর গোলে এই ম্যাচটিতে পুনরায় ফিরে আসার আভাস পায় ম্যানচেস্টার সিটি, তবে শেষ পর্যন্ত তারা আর এই ম্যাচটিতে ফিরে আসতে পারেনি। ম্যাচটি 2-1 ব্যবধানে শেষ হয়েছে এবং যার মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে তাদের একমাত্র শিরোপাটা জয় করেছে। অন্যদিকে সিটি এই মৌসুমে তাদের রেকর্ড প্রিমিয়ার লিগের শিরোপাটা জিততে পারলেও এ মৌসুমের এফএ কাপের শিরোপাটা হারাতে হয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছেই।